সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর মিরপুরের কালাপানি বস্তিতে অবস্থিত চ্যারিটি রাইট বাংলাদেশ পরিচালিত শিশু মেলা বিদ্যানিকেতন পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। পরে জেলা প্রশাসক এই বিদ্যানিকেতনের প্রায় 200 শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 প্যাকেট সেমাই, 0.5 কেজি খেজুর এবং 1 প্যাকেট দুধ। এ সময় শহীদুল ইসলাম বলেন, বর্তমানে করোনা মহামারী আর লকডাউন চলছে। এই অবস্থায় যারা বিত্তশালী রয়েছেন, যারা প্রভাবশালী রয়েছেন, এনজিও কর্মী যারা রয়েছেন, যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, তাদের সবাইকে বস্তির অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক। এখন তো রমজান মাস চলছে, নর্মালি যাদের বিত্তশালী তারা মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য একটু আগায় আসে, আর এই বাচ্চাদেরকে এখন লকডাউন চলতেছে, আপনারা জানেন করোনা প্যান্ডেমিক চলতেছে, এই অবস্থায় যারা বিত্তশালী রয়েছে, সমাজের যারা প্রভাবশালী লোক রয়েছে, যাদের অর্থ সম্পদ রয়েছে এবং এনজিও কর্মী রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সবারকে আমরা আহ্বান জানাই যে এই পর্যায়ে তাদের সাথে, তাদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এক ক্ষেত্রে যেমন সন্তুষ্টি অনেক বাড়বে যে আমরা তাদেরকে সহযোগিতা করতে পেরেছি এই দুঃসময়ে, এটা একটা হিস্ট্রি যে এই সময়ে যে প্যান্ডেমিক চলছে সারা বিশ্ব জুড়ে। এবং আরেকটা বিষয় হলো, মহান আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবে যে রমজানের মাসে তারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদেরকে সহযোগিতা করছে। জেলা প্রশাসক আরও বলেন, বস্তিতে যারা থাকে ছোটো ছোটো বাচ্চা যে আপনারা দেখছেন, ওরা আসলে আন্ডার প্রিভিলেজড এবং আনপ্রিভিলেজড, ওদের যেই বেসিক রাইটস, খাওয়া এবং স্বাস্থ্য চিকিৎসা এবং শিক্ষা, যেটা ছাড়া মানুষ আসলে মানুষ হতে পারে না, সেই জিনিসগুলি ওদের ওরা পায় না। এবং এইটা ওদেরকে দেওয়ার জন্য এখানে একটা স্কুল আমি ভিজিট করেছি, দেখেছি এই স্কুলে বাচ্চাদেরকে এখানে পড়ানো হয়, ফ্রি পড়ানো হয়, ফ্রি বই পুস্তক দেওয়া হয়, ফ্রি পোশাক দেওয়া হয় এবং প্রতিদিন এক বেলা করে খাবার দেওয়া হয়। অত্যন্ত চমৎকার একটা কাজ, তাদেরকে এই অবস্থান থেকে উত্তরণের জন্য এর চেয়ে আসলে বিকল্প ভালো ব্যবস্থা হয় না। এ সময় বিশেষ অতিথি হিসেবে চ্যারিটি রাইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশফাক জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।